বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই বিজ্ঞান জগতের অনুষ্ঠানে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই বিজ্ঞান জগতের অনুষ্ঠানে আপনারা শুনে থাকেন আমাদের চারপাশে ঘটে যাওয়া অনেক ঘটনার পেছনে কি, কেন ও কিভাবে হয় তাই নিয়ে কথা। আমরা মাঝে মধ্যেই একটা জিনিস শুনে থাকি যে হয়তো কেউ অসুস্থ হয়েছে, তার একটা অপারেশন করতে হবে, আর সেই ক্ষেত্রে বলা হয় যে অপারেশন করার আগে রোগীকে অজ্ঞান করা হবে বা অ্যানাস্থেশিয়া প্রয়োগ করা হবে, যাতে নির্বিঘ্নে সেই অপারেশন করা যায়। এই ক্ষেত্রে প্রশ্ন হলো যে এই অ্যানাস্থেশিয়া জিনিসটি ঠিক কী, আর কেনই বা ডাক্তারবাবুরা অ্যানাস্থেশিয়া করে নেন রোগীকে অপারেশনের আগে। অপারেশনের সময় শরীরে কাটাছেঁড়া যন্ত্রণা থেকে রোগীকে রেহাই দেওয়ার জন্য ডাক্তারবাবুরা অ্যানাস্থেশিয়ার সাহায্য নিয়ে থাকেন। আর এই অ্যানাস্থেশিয়া শরীরে দুভাবে কাজ করে থাকে। শরীরে কাটাছেঁড়ার সংকেতকে স্নায়ু মারফত মস্তিষ্কে পৌঁছতে বাধা দেয়, ফলে কাটাছেঁড়ার যে যন্ত্রণা তা আর অনুভূতিতে আসে না। দাঁত তোলা বা চোখের অপারেশনের ক্ষেত্রে এই ধরনের অ্যানাস্থেটিকের সাহায্য নেওয়া হয়ে থাকে। বড়সড় অপারেশনের ক্ষেত্রে শরীরের ওই বিশেষ জায়গাটুকুই অবশ করে দেওয়া হয়, এছাড়া রোগীকে কিন্তু ঘুম পাড়িয়ে দেওয়া হয়। এখানে কথা হলো যে কেন রোগীকে অপারেশনের সময় অবশ করার পাশাপাশি ঘুম পাড়িয়ে দেওয়া হয়। হ্যাঁ, তার কারণ হচ্ছে রোগীকে ঘুম পাড়িয়ে দেওয়া হয় যাতে সে তার শরীরে যে কাটাছেঁড়া হচ্ছে তা যেন নিজে স্বচক্ষে না দেখতে পারেন। এই কাটাছেঁড়া তার শরীরে হচ্ছে তা যদি তিনি স্বচক্ষে দেখেন, সেই ক্ষেত্রে তার মনে ও শরীরে উত্তেজনা সৃষ্টি হতে পারে, আর তা কিন্তু হানিকারক হতে পারে ওই অপারেশনের ক্ষেত্রে। তাই রোগীকে অবশ করার সাথে সাথে ঘুম পাড়িয়েও দেওয়া হয়। বারবিচুরের জাতীয় রাসায়নিক পরিমাণ মতো রোগীর শরীরে ঢুকিয়ে রোগীকে নির্দিষ্ট সময় অবধি ঘুম পাড়িয়ে দেওয়া হয়। এছাড়াও ঘুমন্ত অবস্থাতে রোগীর শরীরের পেশিগুলো যাতে শিথিল থাকে তার ব্যবস্থাও কিন্তু করেন ওই অ্যানাস্থেটিক ডাক্তারবাবু অপারেশনের সময়ে। তবে এখানে উল্লেখ করতে হচ্ছে যে নাইট্রাস অক্সাইডের মতো রাসায়নিক আমাদের শরীরকে কিভাবে অবশ করে রাখে তা কিন্তু এখনো অবধি জানা যায়নি। তবে এই ক্ষেত্রে অনেকের ধারণা যে ওই নাইট্রাস অক্সাইডের মতো রাসায়নিক আমাদের শরীরে স্নায়ুকোষের মধ্যে ঢুকে ভেতরে যে উৎসেচক বা এনজাইম আছে তার কার্যক্ষমতা সাময়িকভাবে বন্ধ করে দেয় বা তার আবরণে একটা পরিবর্তন এনে দেয়, যার জন্য কোনো রকম অপারেশনের যে কাটাছেঁড়ার জ্বালা যন্ত্রণা রোগী কিন্তু একদমই সেই সময় অনুভব করে না। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি এই বিজ্ঞান জগতের অনুষ্ঠান। আশা করি এই অনুষ্ঠানটি দেখে আপনাদের ভালো লেগেছে, আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগার কথা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন, লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন, যাতে আপনার অন্য বন্ধুরাও এই অনুষ্ঠানটি শুনতে ও দেখতে পারেন। আজ তাহলে এখানেই আসি, নমস্কার।